big breaking eta dangor khobor ami loi ahisu lakh lakh nibonua lakh lakh mohila loi bhal khobor ami jonaiso ei muhurtor eta dangor khobor 2 october tu hoi poribo rajyor lakh lakh mohila loi eta bishesh din somantral koi lakh lakh jubok jubotir babe o ase bhal khobor rajyor lakh lakh mohila aru nibonua jubok jubotir babe dangor khobor 2 october aru 7 lakh mohilae pabo অরুণোদয় আসনি 2 অক্টোবরত আৰু 7 লাখ মহিলাই পাব অরুণোদয় আসনি অহা বছৰ আৰু 8 লাখ মহিলাই পাব অরুণোদয় আসনি অহা বছৰ আৰু 8 লাখে পাব সর্বমুঠ 35 লাখ মহিলাই পাব অরুণোদয় আসনি 2 অক্টোবৰৰ পাছত অরুণোদয় নুপুয়া মহিলাসকলক এই আসনি দিয়া হ'ব মুখ্যমন্ত্রী ঘোষণা দুখিয়া সকল মহিলাক দিয়া হ'ব অরুণোদয় আসনি So, Doko Tokalo bid Dikorahobo, Orunudoy Asoni Don. So, Doko Tokalo bid Dikorahobo, E Don Bosore Bosore Barhi Goitakibo Mohila Kokola Kidora Lav Koribo, Do Hazar Tokakoi, Mohila Kokola Diahobo, Mohila Kokola Kidora Do Hazar Tokato Lav Koribo, Don Lav Horbabe, Mukamontre Gukona Korisanium, Don Lav Horbabe Mukamontre and Yam Gukona Korise. প্রথমে জীবিকা খকি আপোনাৰ উছৰ লৈ যাব জীবিকা খকি মহিলা সকলৰ উছৰ লৈ যাব জীবিকা খকিয়ে দুই এদিনতে যোগাযোগ কৰিব আত্মসহায়ক গুটৰ মহিলাৰ কৈতে জীবিকা খকিৰ পৰা মহিলা সকলে লব লাগিব পপত্ৰ ইয়াৰ পাছত মহিলা সকলে কি ব্যৱসায় কৰিব বিচাৰে হেয়া লিখি দিব লাগিব হা কুকুৰাৰ ব্যৱসায় কৰিব নে দোকান দিব নে ক্ষুদ্ৰ উদ্যোগ স্থাপন কৰিব কে জি কৰিব লিখি দিব লাগিব ইয়াৰ পাছতে প্ৰতিগৰাকী মহিলাৰ একাউণ্টত জমা কৰি দিয়া হ'ব 10000 কৈ টকা 10000 কৈ টকা জমা কৰি দিব ৰাজ্য চৰকাৰে প্ৰথম বছৰ মহিলাসকলক দিয়া হ'ব 10000 টকা প্ৰথম বছৰ 10000 দিয়া হ'ব এই 10000 টকাৰ পাছত পুনৰ 25000 টকাৰ দিয়াৰ ব্যৱস্থা কৰিব চৰকাৰে 10000ৰ পাছত পুনৰ 25000 টকা দিয়াৰ ব্যৱস্থা কৰিব চৰকাৰে এই 25000ৰ এই 25000ৰ 12500 টকা চৰকাৰে দিব আৰু আন 12500 টকা বেংকে দিব ইয়াৰে 12500 টকা বেংকৰ লোন হ'ব অহা মাহত 22000 চৰকাৰী চাকৰি উলাব নতুন যুৱক যুৱতীৰ বাবে অৰ্থাৎ অক্টোবৰ মাহৰ আৰম্ভণিতে 22000 চাকৰিৰ বিজ্ঞাপন উলাব প্ৰত্যেক গৰাকীৰ যুৱক যুৱতীৰ বেংক একাউণ্টত চৰকাৰে দিব 2 লাখ কৈ টকা বেংকে বেংকৰ পৰা নহয় বেংকৰ পৰা নহয় পুনপটেকৈ চৰকাৰে জমা কৰি দিব 2 লাখ টকা দুটা কৈ কিস্তিত এই টকা দিব চৰকাৰে প্ৰথম কিস্তিত 1 লাখ প্ৰথম কিস্তিত 1 লাখ আৰু ভাল কাম কৰিলে পাছত আৰু 1 লাখ টকা দিব প্ৰথম কিস্তিত 1 লাখ পাব যদি ভাল কাম কৰে তেনেহলে আৰু 1 লাখ অৰ্থাৎ 2 লাখ পাব ৰেশন কাৰ্ডৰ কথাও আহিছে ৰেশন কাৰ্ডত 5 লাখ টকালৈকে বিনামূলীয়া চিকিৎসা আৰু যাৰ ৰেশন কাৰ্ড নাই যার রেশন কার্ড নাই সেই পরিয়ালে অতি শীঘ্রে লাভ করিব রেশন কার্ড আমি জনাইছো এই মুহূর্তৰ ভাল খবর ইটোৰ পাছত খিতু ঘোষণা পুনৰ কব বিচাৰিছো ৰাজ্যৰ জ্ঞাতার্থে কি কি ঘোষণা কৰিছে মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মা তথা ৰাজ্যৰ কেবিনেটে লাখ লাখ মহিলা লাখ লাখ যুবক যুবতী লৈ ভাল খবৰ ৰেশন কাৰ্ডৰ হিতাধিকাৰী লৈ ভাল খবৰ 2 অক্টোবৰ তাৰিখটো মনত ৰাখক 2 অক্টোবৰত আৰু 7 লাখ মহিলাই পাব অরুণোদয় আসনি 2 অক্টোবৰত আৰু 7 লাখ মহিলাই পাব অরুণোদয় আসনি অহা বছৰ 2024ত আৰু 8 লাখ মহিলাক দিয়া হ'ব অরুণোদয় আসনি সর্বমুঠ 35 লাখ মহিলাই পাব অরুণোদয় আসনি 2 অক্টোবৰৰ পাছত অরুণোদয় নুপুয়া মহিলাসকলক এই আসনি দিয়া হ'ব দুখিয়া মহিলাক দিয়া হ'ব অরুণোদয় আসনি 1400 টকালৈ বৃদ্ধি কৰা হ'ব অরুণোদয় আসনিৰ ধন এই ধন বছৰে বছৰে বাঢ়ি গৈ থাকিব মহিলাসকলে কিদৰে লাভ কৰিব 10000 টকা পুনৰ ক'ব বিচাৰিছো 10000 টকাৰ প্ৰসংগ ধন লাভৰ বাবে মুখ্যমন্ত্ৰীয়ে ঘোষণা কৰিছে কিদৰে মহিলাসকলে 10000 টকাটো পাব ধন লাভৰ বাবে নিয়ম ঘোষণা কৰিছে মুখ্যমন্ত্ৰী প্ৰথমে জীৱিকা খকি আপোনালোকৰ ওচৰলৈ যাব জীৱিকা খকিয়ে দুই এদিনতে
যোগাযোগ করব আত্মসহায়ক গোটর মহিলার সঙ্গে জীবিকা সখীর পড়া মহিলাসকলে লব লাগিব প পত্র। ইয়ার পাছত মহিলাসকলে কি ব্যবসায় করব, কি কৃষি কর্ম করব, সেয়া সকলো তথ্য দিব লাগিব। এই তথ্য দিয়ার পাছত প্রতিগৰাকী মহিলার একাউন্টত জমা হব 10,000 টাকা। প্রথম বছর মহিলাসকলক দিয়া হব 10,000 টাকা, আর এই 10,000 টাকার পাছত পুনের 25,000 টাকার ব্যবস্থা করব সরকারে। অর্থাৎ এই 10,000 টাকা দিয়ার পাছত 25,000 টাকা পুনের দিয়ার ব্যবস্থা করব সরকারে। এই 25,000-র 12,500 টাকা সরকারে দিব, আর আন 12,000 বাকি থাকা 12,500 টাকা ব্যাংকে দিব। অর্থাৎ দুভাগত বিভক্ত হব, 12,500 সরকারের, 12,500 ব্যাংকর, আর ইয়ারে 12,500 টাকা ব্যাংকর ঋণ হব। আর একটা খবর আছে যুবক যুবতী সকলের বাবে, অহা মাহত 22,000 সরকারি চাকরির বিজ্ঞাপন ওলাব অক্টোবরের আরম্ভণিতে, মাজত মাত্র কেটামান দিন। সমান্তরালক প্রতিগী যুবক যুবতীর ব্যাংক একাউন্টত সরকারে জমা করে দিব 2,00,000 টাকা, ব্যাংকরপা নহয় পুনপটিয়াক সরকারে জমা করে দিব 2,00,000 টাকা। দুটাক কিস্তিত এই টাকা দিব সরকারে, প্রথম কিস্তিত 1,00,000, আর সেই 1,00,000 টাকা তো যুবক বা যুবতীগী যদি ভাল কাম করে তেন দ্বিতীয় কিস্তিত আর 1,00,000 টাকা দিব। রেশন কার্ডর হিতাধিকারীলেও আছে ভাল খবর, রেশন কার্ডত 5,00,000 টাকার বিনামূলীয়া চিকিৎসা সেবা লাভ করব। রেশন কার্ডর হিতাধিকারী 5,00,000 টাকালে বিনামূলীয়া চিকিৎসা লাভ করব, চিকিৎসা সেবা লাভ করব। আর যার রেশন কার্ড নাই, যি পাবলগিয়া, যি রেশন কার্ডর বাবে যোগ্য, সেই সকলক অতি শীঘ্রে রেশন কার্ড দিয়া হব। সবাই ব্যাংক একাউন্ট আছে না নাই, দুই এদিনের ভিতরতে আপনার লগত জীবিকা সখী বাইদেউ সকলে যোগাযোগ করিব, আপনালোকে কি ব্যবসায় করিব সেইটো আপনালোকে আমাক লিখি দিব লাগিব। যি সকল মহিলা আত্মসহায়ক গোটর সদস্য আছে, তেওঁলোকে হাঁহ কুকুরার ব্যবসায় করিব নে দোকান দিব নে শিপিনী হব, এই কথাবিলাক আপনালোকে লিখি দিব লাগিব। আর তার পিছত গ্রুপটোত নহয়, গ্রুপর একাউন্টত গ্রুপ যেনেকে চলি আছে চলি থাকিব, সদস্যা সকলের ব্যাংক একাউন্টত আমি 10,000 টাকাক আপনার ব্যাংক একাউন্টত আমি সুমাই দিম। তার মানে যিমান মহিলা এতিয়া হাত উঠাইছে সকলরে ব্যাংক একাউন্টত 10,000 টাকাক পাব, 9,990 টাকা আপনাদের নিজের কামত খরচ করব, আর মই গাঁত গেলে 10 টাকা মোক পিঠা খুয়ার কামত খরচ করব। হব প্রথম বছর আপনার পাব 10,000 টাকা, তার পিছত যি সকলে আপনালোকে ভাল কাম করিব এই 10,000 টাকা দি তেওঁলোকক আমি পিছত 25,000 টাকার দিয়ার ব্যবস্থা করিম, যার 12,500 ব্যাংকর লোন হব, 12,500 আপনালোকক সরকারে একো লোন তো নহয় কোনো সুদ নোহাক দিব। তার মানে প্রথম বছর আপনাদের 10,000 পাব, সেইটো ব্যাংকর লগত নহয় ডাইরেক্টলি আপনার একাউন্টত পাব। ভাল কাম যি সকলে করিব পিছর বছর 25,000, পিছর বছর বা যেতিয়া আমি সেকেন্ড ফেজ আরম্ভ করু 25,000 টাকা পাব, তারে 12,500 ব্যাংকর লোন হব, আর 12,500 সরকারে আপনার যোগান ধরব। সবাই ব্যাংক একাউন্ট আছে না নাই, দুই এদিনের ভিতরতে আপনার লগত জীবিকা সখী বাইদেউ সকলে যোগাযোগ করিব, আপনালোকে কি ব্যবসায় করিব সেইটো আপনালোকে আমাক লিখি দিব লাগিব। যি সকল মহিলা আত্মসহায়ক গোটর সদস্য আছে, তেওঁলোকে হাঁহ কুকুরার ব্যবসায় করিব নে দোকান দিব নে শিপিনী হব, এই কথাবিলাক আপনালোকে লিখি দিব লাগিব। আর তার পিছত গ্রুপটোত নহয়, গ্রুপর একাউন্টত গ্রুপ যেনেকে চলি আছে চলি থাকিব, সদস্যা সকলের ব্যাংক একাউন্টত আমি 10,000 টাকাক আপনার ব্যাংক একাউন্টত আমি সুমাই দিম। তার মানে যিমান মহিলা এতিয়া হাত উঠাইছে সকলরে ব্যাংক একাউন্টত
10,000 টকা কই পাব 9,990 টকা আপোনালকে নিজৰ কামত খৰচ কৰিব আৰু মই গাঁৱত গলে 10 টকা মুখ পিঠা খুৱাৰ কামত খৰচ কৰিব হ'ব প্ৰথম বছৰ আপোনালকে পাব 10,000 টকা তাৰ পিছত যি সকলে আপোনালকে ভাল কাম কৰিব এই 10,000 টকা দি তেওঁলোকক আমি পিছত 25,000 টকাৰ দিয়াৰ ব্যৱস্থা কৰিম যাৰ 12,500 বেংকৰ লোন হ'ব 12,500 আপোনালোকক চৰকাৰে একো লোনটো নহয় কোনো সুদ নহুৱা কৈ দিব তাৰ মানে প্ৰথম বছৰ আপোনালকে 10,000 পাব সেইটো বেংকৰ লগত নহয় ডাইৰেক্টলি আপোনালোকৰ একাউণ্টত পাব ভাল কাম যি সকলে কৰিব পিছৰ বছৰ 25,000 পিছৰ বছৰ বা যেতিয়া আমি সেকেন্ড ফেজ আৰম্ভ কৰো 25,000 টকা পাব তাৰে 12,500 বেংকৰ লোন হ'ব আৰু 12,500 চৰকাৰে আপোনালোকক যোগান ধৰিব দেহ কপুয়া সিনাপড়া হত্যাকাণ্ড জিয়রী হত্যার অভিযোগত মাতৃক গ্রেপ্তার 7 বছর কারাগারর বন্ধ পুথরীত ইন্দ্রাণী মুখার্জি অসমৰ টেলিভিশনত ইন্দ্রাণী মুখার্জির প্রথমটো বিস্ফোরক সাক্ষাৎকার মোর সোয়ালিটাই মোর সোয়ালি শি ইজ মাই ডটার দ্যাট ইজ অল মোর জিয়রী কোনো মায়ে করে নেকি এনেকুৱা কোট কোট বিশ্ব ব্রহ্মাণ্ডত আপুনি কোট শুনিছে এনেকুৱা কথা মোৰ পিতৃয়ে ধৰ্ষণ কৰি জন্ম দিছিল সিনাপৰাক আপুনি 14 বছৰ বয়সত আৰু এবাৰ 16 বছৰ বয়সত আপোনাৰ নিজৰ পিতৃৰ দ্বাৰা ধৰ্ষিত হৈছিল 16 বছৰত যেতিয়া দ্বিতীয়বাৰলৈ আপোনাক ধৰ্ষণ কৰিছিল আপোনাৰ নিজৰ পিতৃয়ে তাৰ পিছত আপোনাৰ কুখৰ পৰা জন্ম পাইছিল সিনা The big interview. He's my son, but he's a lubhia, but greed ase. And he could go to any extent because of greed. That I will not rule out. That I will always say. I have said this in my book. News Live on the Indrani Mukherjee interview. There are other things that I am doing next interview at Kom. Okay. At Apuna Kedim. First interview Apuna Kedim. So next. Nice. So nice. সৈয়দ জারির হুসেনর হইতে দ্য বিগ ইন্টারভিউ আজি নিশা 7:55 মিনিটত